নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পরিবেশ বিদ্যা দশটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তা আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে সেগুলোতে মন দেবেন কেন সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেরকম আপনারা থামনেলে দেখেছেন ইনোভেটিভ ক্লাস তা আমরা সেই রকমই ইনোভেটিভ কিছু কোশ্চেন আমরা আজকে আপনাদের পরিবেশ বিদ্যা সম্পর্কে আলোচনা করব। আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত হবেন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে নিজেদের একটা মক প্র্যাকটিস করে দেখুন আপনাদের এই সাবজেক্টে কীরকম পারফরমেন্স আছে আর কতটা পারফরমেন্স এনহ্যান্স করতে হবে সিলেবাস সম্বন্ধে বিভিন্ন কিছু বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন তা আমি স্ট্র্যাটেজিক্যালি বলছি যে এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের যেই সিলেবাসই হোক সেই সিলেবাসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা আশা করছি খাতা পেন নিয়ে প্রস্তুত তা যার কোশ্চেনটা সঠিক হবে তাদের রাইট চিহ্ন এবং যার ভুল হবে সেটাই ক্রস চিহ্ন তা এইভাবে দশটা কোশ্চেন আলোচনা করার শেষে আমরা জিজ্ঞেস করবো আপনাদের প্রাপ্ত মার্কস আর আপনারা কমেন্ট লাইনে আপনাদের মার্কসটা পোস্ট করবেন প্রথম প্রশ্ন এটা এর আগের দিনে হোম প্রশ্ন তা এরকম আরো প্রচুর ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আগে যে ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে তা সেগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের চ্যানেলের যান এবং গিয়ে দেখুন মক টেস্ট বলে একটা ফোল্ডার বানানো আছে তার মধ্যে আপনারা এর বাদ বাকি যে ভিডিওগুলো বা যে ভিডিওগুলো পোস্ট হয়ে গেছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তা এর আগের দিনে হোম ট্যাক্সের প্রশ্ন ছিল ক্যাশমিলন কি অপশান এ ছিল সিন্থেটিক উল অপশান বি আছে বিশেষ ফল অপশান সি আছে বিশেষ ধরনের শাল এবং অপশান ডি আছে সবগুলিই ঠিক তাহলে এই চারটে অপশানের মধ্যে যারা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান এ অপশান এ যারা অ্যান্সার চুজ করেছেন সিনথেটিক উল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চা হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কোচওয়ান বলা হয় অপশান এ গাড়ির চালককে অপশান বি ঘোড়ার গাড়ির চালককে অপশন সি বাস চালককে এবং অপশন ডি হচ্ছে গরুর গাড়ির চালকে দুই নম্বর প্রশ্ন কোচওয়ান কাকে বলা হয় সেটা আমাদের এখানে জানতে চা হয়েছে যারা এখানে অ্যানসার করছেন অপশন বি ঘোড়ার গাড়ির চালককে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি বাঁশ চাষ আসলে অপশন এ বাগিচা চাষ অপশন বি কৃষি সম্পদ অপশন সি বৃক্ষরোপণ এবং অপশন ডি সবগুলি ঠিক তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে যারা উত্তর চুজ করেছেন অপশান বি কৃষি সম্পদ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফোর জলের তলায় জন্মায় অপশন এ মর্স অপশান বি কচুরিপানা অপশন অপশান সি শেওলা এবং ডি হচ্ছে শোলা তাহলে চার নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা অপশান চুজ করছেন অপশন সি শেওলা তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় অপশন এ কাঁসা অপশন বি পিতল অপশন সি লোহা এবং অপশন ডি হচ্ছে এনামেল পাঁচ নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা খাতায় মার্ক করুন আর আমরা স্ক্রিন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশন বি পিতল মানে ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় যারা অপশন বি বলছেন পিতল তাদের সবার উত্তর সঠিক আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর প্রশ্নে ডুমুর নাচ দেখা যায় অপশন এ বীরভূমে অপশন বি বাঁকুড়াতে অপশান সি মেদিনীপুরে এবং অপশন ডি হচ্ছে উপরের সবগুলো জেলাতেই ছয় নম্বর প্রশ্ন তা ছয় নম্বর প্রশ্ন ঝুমুর নাচ কোথায় দেখা যায় সেটা আমাদের এখানে জানতে চেয়েছে তা নাইনটি পার্সেন্ট কেসে আমাদের কি হয় যে উপরের সবগুলি অ্যান্সার হয় আর টেকনিক্যালি আমরা এখানে দেখে নেব এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন ডি উপরের সবগুলো জেলাতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাইনটি পার্সেন্ট কেসে উপরের সবগুলি অ্যান্সার হয় আর এখানেও টেকনিক্যালি আমরা কিন্তু এই অ্যান্সারটা সঠিক পেয়ে গেছি আরেকটা দেখবেন এ বোধ এ এন বি বোধ বি এন এ বা এ এন বি এটা থাকলেও কিন্তু তার চান্সেস নাইনটি পার্সেন্ট থাকে যারা কোশ্চেনটা বুঝতে পারছেন না যে কোনটা অ্যান্সার হবে যেহেতু নেগেটিভ মার্কস নেই তারা কিন্তু সেইটাই অ্যান্সার করে আসবেন ঠিক আছে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন সাত নম্বর প্রশ্নে চলে এসেছি গম্ভীরা দেখা যায় অপশন এ বীরভূম জেলায় অপশান বি মালদা জেলায় অপশান সি পুরুলিয়া জেলায় এবং অপশান ডি নদীয়া জেলায় সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্ন যারা উত্তর চুজ করেছেন অপশান বি মালদা জেলায় তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর আট কোমর থেকে হাটু পর্যন্ত হাড়ের নাম কি খুব ভালো কোশ্চেন অপশান এ হিউমেরাস অপশান বি ফিবুলা অপশন সি ফিমার এবং অপশান ডি হচ্ছে আলনা তাহলে আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি আমাদের শরীরের থেকে বড় হার সেটা হচ্ছে ফিমার তা এইটা কিন্তু তাদের সবার সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন মুখের লালা হলো অপশন এ মুখের জল অপশন বি জিভের জল অপশন সি শরীরের জল এবং অপশান ডি সবগুলি ঠিক নয় নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এবিসিডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করুন আমরা দেখছি এখানে সঠিক উত্তর কোনটা নয় নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন বি জীবের জল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর চলে আসবো আমরা পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে প্রাথমিক স্তরে যে আমাদের পরিবেশ পাঠ্যপুস্তকটি রচিত হয়েছে তা অপশন এ আছে মাতৃভাষা কমা গণিতের অবিচ্ছেদ্য অঙ্গ অপশান বি মাতৃভাষার অবিচ্ছেদ্য অঙ্গ অপশন সি ইতিহাস ও ভূগোল ও বিজ্ঞানের অবিচ্ছেদ্য অঙ্গ এবং অপশান ডি সবগুলোই ঠিক তাহলে দশ নম্বর প্রশ্নে আপনারা এর সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান এ মাতৃভাষা ও গণিতের অবিচ্ছেদ্য অঙ্গ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবার আপনারা সবাই একে একে পোস্ট করবেন কে কত মার্কস পেয়েছেন আপনাদের মার্কস পোস্টের ভিত্তিতে আমরা জানতে পারবো আমাদের কাজের সার্থকতা এবং তার সাথে সাথে আপনারাও জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কি পর্যায়ে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনগুলো আপনারা পরিবেশ বিদ্যা থেকে কমনই পেয়ে যেতে পারেন তো চলুন আপনারা সবাই আপনাদের মূল্যবান কমেন্টসগুলো পোস্ট করুন এবং প্রাপ্ত মার্কসটাও পোস্ট করবেন আপনাদের সাথে সাথে আমরাও জানতে পারবো এবং আমরা চলে যাচ্ছি আপনাদের আগামী দিনের যে হোম ট্যাক্সের প্রশ্ন তা সেই হোম ট্যাক্সের প্রশ্নে তা আমি আজকে আগামী দিনের যে আজকের যে হোম ট্যাক্সের প্রশ্ন যার অ্যান্সার আমরা আগামীকাল দেবো তা সেই প্রশ্নে চলে যাচ্ছি তা আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো সিলিকোসিস রোগের কারণ হলো অপশান এ সিলিকা অপশান বি ডিডিটি অপশান সি ফলিডল এবং অপশান ডি কোনোটাই নয় আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি সিলিকোসিস রোগের কারণ হলো অপশান এ সিলিকা অপশান বি ডিডিটি অপশান সি ফলিডল এবং অপশান ডি কোনোটি নয় আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টের হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন এবং তার সাথে সাথে যখন হোম ট্যাক্সের অ্যান্সার দেবেন তখন হোম ট্যাক্স লেখেন বা এইচএম লেখেন আপনারা জাস্ট মার্ক করে দেবেন যে আপনারা এটা হোম ট্যাক্সের অ্যান্সার দিলেন ঠিক আছে তা সবাই আপনারা আপনাদের হোমটাস্কের অ্যান্সার দিন আমরা আপনাদের অথক্ষায় থাক তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ